থেকে রাত পর্যন্ত সারাদিন কাজের ফাঁকে সময় যে কখন তা টেরই পাই না। আর তার ফাঁকে নিজেদের প্রতি যত্ন নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের কর্মব্যস্ত জীবনে আমরা প্রত্যেকেই চাই কিভাবে ঘর সংসারের কাজগুলো একটু সহজ করে নেব, যাতে আমাদের নিজেদেরই বেশ কিছুটা সময় থাকে। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে কাজ করলে সময়ের কাজ সময় হবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো গেস্ট আসে, আর অতিথি আপ্যায়নের জন্য আমরা কিন্তু তাদেরকে চা হোক বা কোনো মিষ্টি বা যেই ধরনের খাবার খেতে দিই না কেন, সেটা কিন্তু কাচের গ্লাস, প্লেট, কাপ এগুলোই ব্যবহার করি তাদের জন্য। আর যখনই এগুলো আমরা মাজি ধুই, তখন কি করি, সিঙ্কের মধ্যে যখন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তখন অনেক সময় দেখা যায় যে হাতে যে আমরা লিকুইড ডিশওয়াশারগুলো দিয়ে এগুলো পরিষ্কার করি, তার জন্য কিন্তু হাতটা স্লিপ কাটে আর এই সমস্ত কাচের কাপ্লেটগুলো পড়ে যায়। আর পড়ে গেলে কি হয়, ভেঙে যায়। ভেঙে তো যায়, তার সাথে সাথে চারিদিক যে কাচের গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেটাও কিন্তু তোলা একটা মুশকিলের কাজ। তো এবার থেকে যখনই বাড়িতে গেস্ট আসবে আর আমাদের এই ধরনের কাচের কোনো বাসনপত্র পরিষ্কার করে মাজা ধোয়া করতে হবে, তখন ছোট্ট একটা কাজ যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু কোনো দিনও আর কাচের বাসনপত্র ভাঙবে না। তো কি করতে হবে, প্রথমে এই সিঙ্কের মধ্যে পেতে নিতে হবে একটা মোটা ধরনের যে কোনো কাপড় বা টাওয়েল। যদি টাওয়েল পাতে সেটা কিন্তু সবথেকে ভালো। আমাদের ঘরে অনেক সময় হয় পুরনো কোনো জামা কাপড় মোটা ধরনের সেগুলো কিন্তু থাকে, ব্যবহার হয় না। আর কাচের বাসনপত্র ধোয়ার আগে যদি সিঙ্কের মধ্যে এই ধরনের মোটা কোনো কাপড় আমরা পেতে তারপর আমরা এই কাপ প্লেটগুলোকে ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু যতই এগুলো হাত থেকে স্লিপ কেটে পড়ে যাক না কেন, আর কোনো দিনও কিন্তু ভেঙে যাবে না। আর তার ফলে আমাদের কাজের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে। আর এরপর কি করতে হবে, টাওয়ালটাকে ভালো করে ধুয়ে যদি আমরা মেলে দিই তাহলে প্রত্যেকবার ব্যবহারের সময় কিন্তু এই টাওয়ালটাই আমরা ব্যবহার করতে পারবো। তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। সোনার কোনো ছোটোখাটো অর্নামেন্টস হোক বা ইমিটিশান বা সিটি গোল্ডের যে কোনো ধরনের যে এই গোল্ড পলিশ করা অর্নামেন্টসগুলো আমরা সবসময়ের জন্য ঘরে রাফ ইউজ করি, যেরকম ছোটোখাটো কোনো চেন বা কানের দুল বা এই ধরনের ছোটোখাটো আংটি যেগুলো আমরা সবসময়ের জন্য ঘরে ব্যবহার করি, সেগুলো ব্যবহার করতে করতে দেখা যায় এরকম কিন্তু একটা কালো ছোপ হয়ে যায়। আর এগুলোকে সবসময়ের জন্য আমাদের দোকানে নিয়ে গিয়ে পালিশ করারও সময় থাকে না বা হাতে কিন্তু সময় থাকলেও সুযোগ হয়ে ওঠে না। তো আমরা ঘরেই এই জিনিসটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারবো কোনো রকম খরচা ছাড়াই। তো এর জন্য নিয়ে নিতে হবে টমেটো। আমাদের প্রত্যেক দিনই কিন্তু বাজার করার সময় টমেটো আমরা কিনি, আর যেই টমেটোটা সবথেকে বেশি নরম হয়ে থাকবে সেই টমেটোটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। টমেটোটাকে এবার কি করতে হবে, মাঝ বরাবর আমি হাফ করে কেটে নেব। আর এইবার এক টুকরো টমেটোর মধ্যে আমি চেনটাকে দিয়ে আর দিয়ে দিতে হবে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট। তবে সবার ঘরে কলগেটটা থাকে দেখে আমি এখানে কলগেটটাই ব্যবহার করেছি। এরপর কি করতে হবে, উপরের যে এক টুকরো টমেটো আমি আলাদা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে ঠিক এইরকমভাবে যদি আমরা চেনটাকে দিয়ে ভালো মতো স্ক্রাবিং করে নিতে পারি তাহলে চেনের মধ্যে থাকা সমস্ত কালো যে একটা দাগ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। এইরকমভাবে ছোটো ছোটো কানের দুল থেকে শুরু করে হাতের আংটি বা যে কোনো ছোটোখাটো সোনা হোক বা ইমিটেশান হোক যে কোনো জিনিসপত্র কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তো এরপর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কিন্তু খুব সুন্দর মতো আবার আগের মতো চকচকে ভাব ফিরে পেলাম। আর এইভাবে পরিষ্কার করতে গেলে লাগবে না কোনো রকম পয়সা খরচ, আর ঘরে বসেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার আমরা করে ফেলতেই পারবো। টমেটোটাকে দেখে বুঝতেই পারছো কি পরিমাণ এই চেনটার মধ্যে ময়লা ছিল। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে। চলে যাচ্ছি পরের টিপসে। এই ধরনের যে কোনো রকম চিরুনি কিন্তু আমরা মাথা আঁচড়ানোর জন্য ব্যবহার করি। সচরাচর আমরা এই ধরনের নর্মাল চিরুনি ব্যবহার করলেও আমরা কিন্তু এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করি না, কিন্তু এই চিরুনিগুলো দিয়ে ব্যবহার করলে মাথা আঁচড়ানোর সময় যে আমাদের স্ক্যাল্পে অনেক সময় ইনফেকশন হয় বা চিরুনির দাঁতগুলো ধারালো থাকার জন্য মাথার স্ক্যাল্প কেটে যায়, আর এই ধরনের চিরুনিগুলো ব্যবহার করলে কিন্তু এই ধরনের কোনো রকম সমস্যা হবে না। তো তাও কিন্তু আমরা অনেকেই আছি এই সব চিরুনি ব্যবহার করতে অভ্যস্ত নই বলে নর্মাল যে চিরুনিগুলো হয় সেগুলোতেই ব্যবহার করি, কিন্তু এই চিরুনিগুলো আমরা যখন ব্যবহার করব তখন অনেক সময় দেখা যায় যে এই চিরুনিটা দিয়ে মাথা আঁচড়ানোর ফলে প্রচুর পরিমাণে যদি হেয়ার ফল হয় সেক্ষেত্রে কিন্তু এই চিরুনির মধ্যে এইভাবে চুলগুলো লেগে থাকে। আর এইভাবে যদি এই চিরুনির মধ্যে চুলগুলো লেগে থাকে তাহলে এগুলো তুলতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়, যেই অসুবিধাটা কিনা কোনো নর্মাল যে চিরুনি সেই চিরুনি থেকে চুল বার করতে গেলে এতটাও অসুবিধা হয় না। তো এইরকম চিরুনিতে যদি চুল আঁচড়াই আর তারপর যদি এইভাবে চুলটা আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু চুলটা পরিষ্কার করার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ। তো দেখো কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে আমরা চুলটাকে আস্তে করে
তুলে নিতে পারি তাহলে অনেক সহজে কিন্তু সমস্ত চুল আমরা এই চিরুনি থেকে বের করে নিতে পারবো, আর একদমই কিন্তু কোনো রকম চুল এই চিরুনিতে থাকবে না। আর হাতের সাহায্য ছাড়াই যদি আমরা এইভাবে চিরুনি থেকে চুল পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই চিরুনিটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধাই হবে না। আবার অনেকে আছে এই চিরুনি থেকে ঠিকঠাক মতো চুল পরিষ্কার করতে পারে না বলেই কিন্তু চিরুনিটা ভালো মতো ব্যবহার করতে চায় না। তো এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে যদি আমরা চিরুনিটা পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু এবার থেকে এই চিরুনি আমরা ব্যবহার করব, যার জন্য আমাদের মাথায় আর কোনো রকম অসুবিধা হবে না। তো আশা করছি টিপসটা তোমাদের জন্য অনেকটাই উপকারী হবে। চলে যাচ্ছি পরের টিপসে। বর্ষাকালে এই সমস্যাটা অনেক সময় হয় যে জানলার ধার দিয়ে বা ফ্রিজ আলমারির কোনা কানাচিতে বা কখনো মেন গেটের পিছনে এইরকমভাবে বা ধরো সিঁড়ির সামনে হোক, রান্নাঘরের কোনা কানাচিতে, সব জায়গাতেই কিন্তু বর্ষাকালে দেখা যায় যে পিঁপড়ে হয়। আর এই পিঁপড়েগুলো একটা দুটো নয়, কিন্তু পিঁপড়েগুলো কিন্তু লাইন দিয়ে যায় যেখানে কিনা কোনো রকম স্প্রে ছাড়া এগুলোকে আমরা সম্পূর্ণ বিনাশ করতে পারি না। শুধুমাত্র এদিক ওদিকের কোনা কানাচি না, এমনকি রান্নাঘরের যে গ্যাস রয়েছে, গ্যাসের যে কোনা কানাচি বা গ্যাসের পিছনের দিক বা রান্নাঘরের যে কোনা কানাচির দিকগুলো, রান্নাঘরের জানলা, এই সব দিকেও কিন্তু ছোটোখাটো আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ও দেখা যায়। তো এর জন্য আমরা বাজার থেকে পয়সা খরচা করে আর কোনো রকম হিট বা স্প্রে কিনে আনবো না, ঘরেই একটা সুন্দর সলিউশন তৈরি করে নিতে পারবো। এর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পাউডার। এখানে তোমরা এক্সপায়ারেড পাউডার ব্যবহার করতে পারো আর যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। আমরা রান্নায় প্রত্যেক দিনের যে হলুদ ব্যবহার করি সেই হলুদই এখানে নিয়েছি। হলুদ আর পাউডার একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আমাদের যেই যেই জায়গা থেকে পিঁপড়ের উপদ্রব বাড়ে বা ঘরের কোনা কানাচির সমস্ত জায়গায় যদি এইভাবে আমরা হলুদ আর পাউডারের মিশ্রণটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এবার থেকে পিঁপড়ে বা পোকামাকড়, আরশোলা এই ধরনের ছোটোখাটো জিনিস আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, যার জন্য আমাদের কোনো রকম পয়সা যেরকম খরচা করতে হবে না, আর ঘরে বসেই কিন্তু এই সলিউশনটা আমরা বানিয়ে ব্যবহার করতে পারবো। প্রত্যেক দিন যদি এইভাবে দিই আর প্রত্যেক দিন যদি ঘর মোছার সময় এই সলিউশনটাকে ভালো মতো পরিষ্কার করে মুছে নিয়ে ফের আবার যদি দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর মতো আমরা ঘরবাড়ি পরিষ্কার রাখতে পারবো, আর পোকামাকড় বা কোনো রকম পিঁপড়ের উপদ্রব কিন্তু ঘরে আর হবে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে। বর্ষাকালে অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা বাড়িতে করে দেখবে, উপকার পাবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি পরের টিপসে। ধরনের লোহার কাছি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু এই কাছিগুলো একটা অসুবিধা হয়, ধার কমে গেলে দোকানে নিয়ে গিয়ে ধার দিতে হয়, কিন্তু সবসময়ের জন্য আমাদের দোকানে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। তাই ঘরেই কীভাবে অল্প হওয়ার মধ্যে আবার আগের মতো নতুনের মতো ধার দেওয়া যায় আজকে সেই ভিডিওয় তোমাদের সাথে দেখাবো। এর জন্য বেশ কিছুটা সময় সেটাকে এভাবে একটু আগুনে গরম করে নিতে হবে, তারপর গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে একটুখানি কলগেট, যে কোনো ধরনের পেস্ট এখানে আমরা ব্যবহার করতে পারি। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে নিয়ে নেবো, সামান্য পরিমাণ একটু লবণ। আমরা প্রত্যেক দিন রান্নায় যেমন ব্যবহার করি সেই লবণই এখানে নিয়েছি। তারপর একটা স্টিল উলের সাহায্যে কাছিটা গরম থাকা অবস্থাতেই বেশ কিছুটা সময় হালকা হাতে একটু ঘষে নিতে হবে, তবে অবশ্যই সাবধানে ঘষতে হবে। বেশ কিছুটা সময় এইভাবে ঘষে নিলে ওপরে যে জং বা মরচে পড়া ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে আর কাছিটা কিন্তু আবার আগের মতো ধার ফিরে পাবে। দেখতে পাচ্ছ পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কাছিটা কিন্তু আবার আগের মতো পরিষ্কার হয়ে গেছে। তো এভাবেই যদি বুদ্ধি কাটিয়ে ঘরেই সমস্ত কাজকে আমরা করে নিতে পারি তাহলে আমাদেরই অনেকটাই সুবিধা হচ্ছে। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।